অজান টেরোকাটি টাটুন মেজাজ। হাই মাই ডিয়ার প্রিয় সিংহ রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু টেরোকাট, আপনার জুন মাস কেমন যাবে, আপনার জুন মাস কেরিয়ারটা কেমন থাকবে, মানি কেমন থাকবে, আপনার হেলথ কেমন থাকবে, আপনার পার্সোনাল লাইফ আর লাভ লাইফ কেমন থাকবে, এবং ওভারঅল দেখবো মহাদেবের ব্লেসিংস নেবো আপনাদের জন্য যে জুন মাসের পুরো এনার্জি কেমন থাকবে। তো চলুন শুরু করা যাক আপনাদের জুন মাস কেমন যাবে। আর মহাদেব আমি ফার্স্টেই আপনাদের কেরিয়ারটা দেখে নেবো যে আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে জুন মাসে। হর হর মহাদেব সিংহ কেরিয়ার, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য ফুল, দ্য এম্প্রেস, ওয়াও, দ্য ওয়ার্ল্ড, মাই গড, দ্য সান, ও গড, সিরিয়াসলি, ওকে। আপনাদের কেরিয়ারের জন্য কার্ড এসছে চারটে মেজার কার্ড, বিরাট মেজার পরিবর্তন, বিশাল বড় মেজার পরিবর্তন সিংহ রাশি আপনারা দেখবেন আপনার কেরিয়ারেতে। মানে কোথা থেকে শুরু করব, ফার্স্টেই বলি দ্য ফুল কার্ড, যেহেতু যেটা প্রথম এসছে তো বলে দিই। ফুল কার্ড কী দেখায়, একটা পিক, মানে যদি দেখেন পাহাড়ের উপরে উঠে গিয়ে সে আনন্দ করছে, অর্থাৎ কি সে পাহাড়ে চড়ছিল এবং এখন সে পাহাড়ের উপর উঠে গেছে এবং তার মাথার উপর বিগ সান জলজল করছে, অর্থাৎ লোকে তাকে চিনছে, লোকে তাকে জানছে, তার রেকগনাইজেশন হচ্ছে, তার নাম হচ্ছে, তার পদপ্রতিষ্ঠা হচ্ছে, লোকে তাকে বুঝছে যে ওকে এই মানুষটা এক ক্লাস এখানে পৌঁছে গেল। চড়াইটা খুব কঠিন ছিল, পাহাড়ে চড়াটা খুব কঠিন ছিল, অর্থাৎ সিংহরাশি আপনাদের যে স্ট্রাগলটা ভীষণ কঠিন ছিল, পাহাড়ে চড়াটা খুব কঠিন ছিল, তো আপনারা কখনো হার মানেননি, কন্টিনিউ পাহাড়ে চড়ে গেছেন। তো জুন মাসটা হতে পারে যে আপনাদের তার রেজাল্ট আসার সময়, বা বলা যেতে পারে যে আপনাদের কাজের জায়গায় একটা নাম যশ খ্যাতি দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন খুব মন দিয়ে করেছেন, খুব হার্ডওয়ার্ক দিয়ে করেছেন, লোকের বোঝার টাইম এইবার চলে এসছে, লোকে বুঝবে যে ওকে এই মানুষটা সত্যিকারের ভালো কাজ জানে, এই মানুষটা এই পোস্টের যোগ্য, অর্থাৎ আপনার যোগ্য সম্মান আসার সময় চলে এসেছে। দ্য সান কার্ড কী দেখায়, সূর্যের আলো যখন ওঠে, আমি কোনো একটা সময় সিংহরাশির জন্য এটা বলেছিলাম, আবার বলছি আপনাদের সম্পর্ক সানের সাথে তো আছেই আছে, এবং যেই মুহূর্তে সান আপনাদের আসে ট্যারো কার্ডে আপনি জেনে রাখবেন যে আপনাকে ভগবান ঠিক পথেই চালিত করছে, আপনি যেই জবে আছেন, যেই বিজনেসে আছেন, ঠিক জায়গায় আছেন, তবেই সান আপনার জন্য আসছে। কারণ সানের সাথে সিংহর একটা ডাইরেক্ট কানেকশান আছে, কারণ সিংহ রাশি একমাত্র সেই রাশি যেই রাশিতে সূর্যদেবের নিজস্ব রাশি, তাই সান যখনই সিংহতে আসবে আপনি জানবেন আপনি সঠিক পথে আছেন। তো ইয়েস সিংহ রাশি, আপনি সঠিক পথে আছেন, আপনি যেই বিজনেসে আছেন, যেই চাকরিতে আছেন, সেখানেই আপনি বিরাট পথ, বিরাট প্রতিষ্ঠান, বিশাল গ্রোথ দেখে নেবেন জীবনে। এবং আপনি যখন এই পোস্টটা দেখবেন তখন আপনি যখন জলজল করবে বাকিরা আপনার সাথে ম্লান হয়ে যাবে, লাইকের রাজা, সূর্যকে নক্ষত্রের রাজা বলা হয় বা সূর্যদেবকে সব মানে রাজা ধীরাজ নারায়ণ বলা হয়, তো আপনিও কিং, ইনিও কিং, তো আপনাদের একটা বিরাট পজিশান জুন মাসে আপনারা পেতে পারেন, যেখানে বা আপনি এমন কাজ করতে পারেন যে আপনার কাজের সামনে আপনার অফিস আওয়ারে বা আপনার অফিসে বা আপনার বিজনেসে অন্যরা ফিকে পড়ে গেল, আপনার কাজটা এত ভালো হলো, এত সুন্দর হলো, এত ইম্প্রুভমেন্ট কাজের, বা আপনি কাজের এমন দখলদারি দেখালেন, বা পুরো জুন মাসটা আপনি এত ভালো কাজ করলেন যে অন্যরা আর নজরেই আসলো না। আপনার যদি বস থেকে থাকেন, আপনি যদি তার নিচে থেকে থাকেন, আপনি বসের নজরে পড়ে গেলেন, বস বুঝলো যে এ মানুষটা আমার জন্য অ্যাসেট হতে পারে, অর্থাৎ এ যখন কাজ করছে এত ভালো কাজ করছে তো এ আমার অ্যাসেট হতে পারে, এর মতো অন্য কেউ কাজ জানে না। দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায় যে আপনার কাজের জায়গায় আপনি অনেক কিছু কমপ্লিট করে ফেলবেন, কোনো প্রজেক্ট কমপ্লিট করে ফেলবেন, কোনো ডিল কমপ্লিট করে ফেলবেন, আপনার কোনো গোল আছে সেটা আপনি কমপ্লিট করে ফেলবেন, আপনি অনেক দিন ধরে কিছু চাইছিলেন কাজ থেকে যে আমি এইটা কমপ্লিট করলে এই মানিটা পাবো, সেটা জুন মাসে আপনার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার কাজের জায়গায় আপনার গোল, আপনার লক্ষ্য কমপ্লিট হবে। অ্যান্ড যদি অনেক দিন ধরে বিদেশের সাথে কানেকশান নিয়ে কোনো কাজ করে আছেন তো বিদেশি মানি আসার সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে, বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে,
বিদেশি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি সেখানে ইন্টারভিউ দিতে চান। তো জুন মাসে যদি আপনি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি যা বিদেশের সাথে কানেকশান রাখে এমন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান, সেটা আপনার লেগে যাবে। আর দ্য এমপ্রেস কার্ড সেটাকে স্ট্যাম্প লাগাচ্ছে যে আপনার কাজের জায়গাতে, এখানে দেখুন রেড চেয়ার গুড পজিশন, গুড পাওয়ারকে দেখায়, অথরিটিকে দেখায়। তো আপনার কাজের জায়গায় গুড পাওয়ার রাজনীতিতে আছেন, গুড পাওয়ার পজিশন পাওয়ার যোগ জুন মাসে তৈরি হচ্ছে। আর আপনি যেই পোস্টে আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে একটা অ্যাবান্ডেন্স, ব্যবসা থেকে প্রচুর লাভ, প্রচুর টাকা আসার সম্ভাবনা আছে। ব্যবসায় হঠাৎ করে বিরাট গ্রোথ, বিশাল গ্রোথ এক ঝটকায় আপনি দেখতে পারেন, কিংবা চাকরিতে হঠাৎ করে হয়ে যাওয়া প্রমোশন আপনি দেখতে পারেন যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড ছিল, অথবা আপনার অন্য কোনো সোর্স থেকে টাকা আপনার কাছে আসতে পারে যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো মানিও আমি দেখতে পাচ্ছি বিশাল একটা আসছে আপনার কাজের জায়গা থেকে, সিংহ রাশি। মাই গড, তো মানি কার্ড আমি কী নেবো? দ্য এমপ্রেস কার্ডের পর মানি কার্ড নেওয়ার কোনো মানেই হয় না। তো যেহেতু দ্য এমপ্রেস কার্ড এসছে, সেটাকে আমি মানি কার্ডই ধরে নিই, যেহেতু আমার কেরিয়ারের দিকে এমপ্রেস এসছে। তো যেহেতু মানে টাকা কেরিয়ারের সাথেই যুক্ত, আপনি কাজ করেন তবেই তো আপনি টাকা রোজগার করেন। এবার যদি আপনি সিংহ রাশি হাউসওয়াইফ হন, তো আপনার জন্য এমপ্রেস কিন্তু টাকাকেই দেখায়। তো আপনি যদি কাজ নাও করেন, আপনার হাতে টাকা থাকবে। তো যদি আমি এটাকে টাকা মানি ধরে নিই, কারণ আমি আর কী মানি কার্ড নেবো, সবচেয়ে বড় মানি কার্ড এমপ্রেস এসেছে। তো সেক্ষেত্রে বলবো পুরো জুন মাস প্রচুর টাকা স্বাচ্ছন্দ্য আপনার কাছে থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে থাকবে, শেয়ার মার্কেট থেকে লাভ হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে, নিউ সোর্স অফ ইনকাম খুলতে পারে, এমন কোনো জায়গা থেকে আনএক্সপেক্টেড মানি আসতে পারে যেটা আপনি ভাবেননি, আটকানো টাকা আসতে পারে, অর্থাৎ অনেকদিন ধরে কোনো টাকা আটকে ছিল সেটা আসতে পারে, লুকা হওয়া টাকা যেটাকে বলে আসতে পারে, অনেক কাউকে টাকা ধার করেছিলেন সেই টাকা শোধ করে দিতে পারে, ব্যাংক লোন কার লোন পেতে পারে, অর্থাৎ যেখান থেকে আপনি টাকা ভাবছেন সেখান থেকে টাকা আসতে পারে। দ্য এমপ্রেস কার্ড ফোর্থ হাউসকে রিপ্রেজেন্ট করে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে টাকা পেতে পারেন, ভাড়াতে বিজনেস করেন সেখান থেকে লাভ হতে পারে, সেখান থেকেও টাকা পাওয়ার সম্ভাবনা আপনার আছে। এবার আমি আপনার তাহলে হেলথটা দেখে নিই যে আপনার হেলথ কেমন থাকবে সিংহ রাশি, আপনার হেলথ কেমন থাকবে হঠাৎ মহাদেব। দ্য মুন কার্ড, হেলথের খেয়াল রাখবেন, জুন মাসে ওভারলোড নেবেন না। দেখুন কাজের জায়গায় নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা সূর্যের সাথে কানেকশান বিশাল খ্যাতি দিয়ে যায় কাজের জায়গায়, এটা নো ডাউট। অর্থাৎ আপনি যখন কাজ করবেন অন্যরা আপনার সাথে ম্লান হয়ে যাবে, তো আপনি কাজেতে এতটাই মগ্ন হয়ে যাবেন না, এতটাই কাজ প্রেশার বা ওয়ার্কিং লোড নিয়ে নেবেন না যে আপনি আপনার শরীরটাকে দেখছেন না। কারণ যখন দেখবেন যে আপনাকে বলা হলো যে এই আপনি একটা ফিনিশ, আমি বললাম না যে কোনো একটা কাজ ফিনিশ হয়ে যাবে আপনার, অর্থাৎ যেই কাজটা আপনি অনেকদিন ধরে ভাবছিলেন যে আমি এইটা আমি কমপ্লিট করবো, ফিনিশটা মানে কমপ্লিট করে ফেলবেন, তার জন্য আপনি ওভার খাটবেন, অত্যাধিক খাটবেন যে এটাকে আমাকে জুন মাসের মধ্যে গুটিয়ে ফেলতে হবে বা কমপ্লিট করতে হবে, এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে, ডিলটাকে কমপ্লিট করতে হবে, বা এইটাকে আমাকে কমপ্লিট করতে হবে, এবং সেটা আপনি করেও ফেলবেন, এবং সেটাই আপনাকে হয়তো পরবর্তীকালে প্রচুর খ্যাতি দেবে বা আপনার কাজে আসবে, আপনাকে টাকা দেবে, বিজনেস হোক আর জবে হোক। তো তার জন্য নিজের শরীরকে কখনোই অবহেলা করবেন না, কারণ জুন মাস আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে একটু অসুস্থতা থাকবে। অর্থাৎ দেখুন এই অসুস্থতা কেমন হতে পারে, অনিদ্রাজনিত অসুস্থতা, অর্থাৎ কাজের ওভার প্রেশারের জন্য হয়তো আপনার এতটাই হলো যে আপনি রাত জেগে কাজ করছেন। দেখুন কাজ হয়তো আপনার এতটা ইম্পর্টেন্ট হয়ে গেলো যে আপনাকে রাত জাগতে হলো, তখন আপনি একটু দুপুরে ঘুমিয়ে নেবেন যদি আপনি চান্স পান, বা বিকেলে বা যখন চান্স পান একটু বিশ্রাম নিয়ে নেবেন, যদি হলিডে থাকবে সারাটা দিন ঘুমিয়ে কাটিয়ে দেবেন, তো শরীরটা না ব্যালেন্স হয়ে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি আপনি রাত জেগে কাজ করবেন, কারণ মুন এসেছে, মুন মানেই রাত্রি, অর্থাৎ চাঁদ, চাঁদ তো রাত্রিরেই ওঠে, এবং মুন মানে একটুখানি টেনশানও দেখায়, ডিপ্রেশানও দেখায়, মানসিক চিন্তাও দেখায়, এটা হয়তো আপনার পার্সোনাল লাইফ বা আপনার শরীরের চিন্তা আপনাকে একটু প্রবলেমে ফেলতে পারে। অর্থাৎ কি মানে আপনার শারীরিক কন্ডিশান যখনই একটু আপস অ্যান্ড ডাউন করবে, সেটাই আপনাকে মনে হবে যে উফ আমার শরীরটা এই সময় খারাপ হওয়ার ছিল, এরকম আমার একটা ইম্পর্টেন্ট দিনে, তো সেইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড মূল রাত জেগে কাজ দেখায় তো আপনি করছেন রাত জেগে কাজ, তো সেটা প্লিজ আপনি যদি করেন তো আপনি অন্য দিন বিশ্রাম নিয়ে নিন যাতে শরীরটা ব্যালেন্স থাকে। একটু শরীরের যত্ন সিংহ রাশি আপনাকে নিতে হবে জুন মাসে। ওকে, আপনার পার্সোনাল লাইফটা একটু দেখে নিই যে আপনাদের পার্সোনাল লাইফ কেমন থাকবে। হাড় হাড় মহাদেব।
page of one, page of one, a new beginning of personal life. Kono emon manush apnar life e aste pare, eta ami love shudhu bolchhi na, personal life, bondhu hote pare, kuliko hote pare, new friend hote pare, kajer jaygao ke hote pare, and je pochondo energy niye apnar life e asbe, and tar theke apni love paben personal life e. Ortat apni kono job korchen ba kono business e achen, thik ache, sekhane emon kono manush je ektu young energetic hobe, হ্যাঁ, কিংবা আপনি এমন কোনো সারাউন্ডিংয়ে আপনার কেউ আছে যে ভীষণ ইয়াং এনার্জেটিক, আপনার সন্তানও হতে পারে, আপনার ছোটো ভাই বোনও হতে পারে, ঠিক আছে, যে ইয়াং অ্যান্ড এনার্জেটিক সবসময় আপনার কাছে ঘুরঘুর ঘুরঘুর করে, আপনার কোনো বন্ধুও হতে পারে ইয়াং এবং খুব এনার্জেটিক, মানে সে সবসময় ছটফট ছটফট করে, এমন কোনো মানুষ যদি থেকে যায় কিন্তু আপনার খুব ভালো চায়, আপনাকে খুব ভালোবাসে, তো এমন কোনো মানুষ দ্বারা পার্সোনাল লাইফে আপনি যদি মাসে হেল্প পাবেন, খুব বড়ো হেল্প পাবেন, আর তার সে হয়তো আপনার কাজের পেশায় একটু কমিয়ে দিল, আপনার কাজে কোথাও হেল্প করে দিল, আপনাকে কোনো ভালো অ্যাডভাইস দিয়ে দিল, বা আপনার সাথে কিছুটা টাইম স্পেন্ড করে নিল, সেটা আপনার ইয়াং লাভারও হতে পারে, টাইম স্পেন্ড করে নিল, সেটা আপনাকে কী বলবো, আলাদাভাবে একটা এনার্জি দিয়ে দিল, আপনার ইয়াং ওয়াইফও হতে পারে, শুনো, সে আপনাকে আলাদাভাবে একটা এনার্জি দিয়ে দিল, কিছুটা টাইম আপনার সাথে এমনভাবে স্পেন্ড করলো, মজা করে, আনন্দ করে, হাসি করে, যে আপনার একটা ঝড়ো হাওয়া বাতাস, শীতল বাতাসের মতো মনে হলো, যে ওকে কিছুক্ষণ আমি রিল্যাক্স হলাম এই মানুষটার সাথে। তো পার্সোনাল লাইফে এমন কোনো মানুষ, সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার লাভার হতে পারে, আপনার ছোটো ভাই বোন হতে পারে, আপনার বিউটিফুল ওয়াইফ হতে পারে, যে ভীষণ ইয়াং এনার্জেটিক সবসময় ছটফট করে, সে আপনাকে পার্সোনাল লাইফে হিল করে দিয়ে যেতে পারে, অর্থাৎ আপনার পুরো জুন মাসটা সেই মানুষটা আপনার পার্সোনাল লাইফে আপনাকে হিল করতে থাকবে, অর্থাৎ মাঝে মাঝে যখন একটু লো ফিল করবেন, সে এসে একটু টোকা দিয়ে নাড়িয়ে দিয়ে একটু মজা করে আনন্দ করে আপনাকে একটা চিয়ার আপ দিয়ে দেবে, তো এটা হতে পারে আপনার পার্সোনাল লাইফের জন্য, অ্যান্ড ইজ আ নিউ বিগিনিং কার্ড অলসো। তো অনেক সিঙ্গুরাসির লাইফে যদি আপনার নিউ বিগিনিং করতে চান, কোনো মানুষকে প্রপোজ করতে চান, করতে পারেন, সে ইয়েস বলবে, অ্যান্ড যদি আমি আপনার গাইডেন্সটা এবার দেখে নিই যে আপনাকে কী গাইডেন্স করা হচ্ছে গড দ্বারা, সরি, আপনাকে গড দ্বারা কী গাইডেন্স করা হচ্ছে, কুইন অফ সোর্ড, পাঁচটা কার্ডটা লাফিয়ে উঠেছিল আপনাদের জন্য, ইজ আ কুইন অফ সোর্ড, আবার গডের গাইডেন্স, আপনার ক্রিয়েটিভ পাওয়ার, আপনার ক্রিয়েটিভ সত্তা, আপনার হার্ডওয়ার্ক, আপনার লড়ে যাওয়ার ক্ষমতা, আপনার ডিটারমিনেশান, কারণ এই কুইনের হাতের তরোয়াল সবসময় উপরে থাকে, অর্থাৎ লড়াইয়ের জন্য প্রস্তুত, হার মানবো না, আমার চেয়ার আমার লাগবে, এই চেয়ারেই আমি বসবো, এই চেয়ার আমার, এটা আমাকে কেউ কেড়ে নিতে পারবে না, অ্যাট লাস্ট আমি ওই চেয়ার অবধি পৌঁছাবো, এই লক্ষ্যে এই কুইন সবসময় সতর্কভাবে থাকে, তার জন্য সে পরিশ্রম করতেও প্রস্তুত, দরকার হলে লড়াই করতেও প্রস্তুত। তো গাইডেন্স কী আসছে, মহাদেবের গাইডেন্স, যে আপনার চেয়ার আপনারই, আপনার পজিশন আপনারই, কেউ কেড়ে নিতে পারবে না, আপনি আপনার হার্ডওয়ার্ক দ্বারা, ক্রিয়েটিভ পাওয়ার দ্বারা, চালাকি দ্বারা, মানে বুদ্ধি দ্বারা, এই প্রচণ্ড বুদ্ধিমান কুইন, আপনি কুইনের যে চেয়ার, অর্থাৎ যেখানে পজিশান আছে, পাওয়ার আছে, পাওয়ার সত্তা আছে, এবং অন্যের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে, অন্যের উপর রাজত্ব করার একটা ক্ষমতা আছে, আপনারও আছে সিংহরাশি, সেটা অধিকার করে নেবেন, তার জন্য যদি আপনাকে লড়াই করতে হয়, পরিশ্রম করতে হয়, ডিটারমিনেশান দিতে হয়, চালাকি বুদ্ধি দিতে হয়, বুদ্ধি ইউজ করতে হয়, বিদ্যা ইউজ করতে হয়, জ্ঞান ইউজ করতে হয়, আপনি করুন, কোনো অসুবিধা নেই, আপনার জায়গা আপনি এক চুলো ছাড়বেন না, এটাই আপনাকে গাইডেন্স করা হচ্ছে, তাহলে আপনি যদি আপনাকে সেখানে লড়াইও করতে হয় মানসিকভাবে, তাহলে আপনি করুন, আপনি আপনার জায়গা ছাড়বেন না, কারণ কুইনের চেয়ারটা আপনার জন্য সংরক্ষিত করে রাখা আছে, মানে আপনিই বসবেন, কিংই কুইন, কিং অর কুইন, সিংহরাশি আপনারা কিং অর কুইন, তারাই কিং অর কুইনের চেয়ারে বসতে পারে, এই চেয়ার হতে পারে আপনার পার্সোনাল লাইফে, আপনি যদি হাউস ওয়াইফ হন, তাহলে সেই হাউস ওয়াইফ হয়ে আপনার নিজস্ব সারাউন্ডিংয়ে আপনার ক্ষমতাকে সবার উপরে যে চাপানো, সেটাও তো একটা বিরাট ব্যাপার, যে আমার কথায় আমার বাড়ি চলবে, তো সেইটার জন্য যদি আপনাকে বুদ্ধি ইউজ করতে হয় করুন, আপনার কাজের জায়গায় বুদ্ধি ইউজ করতে হয় করুন, যে আমার কাজের জায়গায় এই চেয়ারে আমার কথায় কাজ চলবে, বিজনেসের জায়গায় আমার এই চেয়ারে আমার কথায় বিজনেস চলবে, আমার বিজনেস পার্টনারও আমার কথাতেই চলবে, এরকম যদি একটা মনোভাব থাকে, বা আমি নিউ জব নিয়েছি সবে, তো কী হয়েছে, আমি নিউ জবেই আমি এমন করে দেখাবো যে একদিন বড় পোস্ট পাবো, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি পুরো জুন মাসটা খাটুন, বুদ্ধি বিদ্যা চালাকি জ্ঞান এবং
পরিশ্রম, হার্ডওয়ার্ক, তার সাথে লড়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগান, কারণ সেই ক্ষমতা আপনার অটোমেটিক জন্মজাত লড়ে যাওয়ার ক্ষমতা, তো আপনি অবশ্যই সেই চেয়ার অবধি পৌঁছে যেতে পারেন, বা জুন মাসে অনেক কাছে আপনার সেই চেয়ারটা আপনি চোখের সামনে দেখতে পারেন, এবং অবশ্যই সেই চেয়ারটা আপনার জন্য সংরক্ষিত রাখা আছে, ওটাই আপনি বুঝবেন সিংহ রাশি এটা জেনে রাখবেন। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব দেখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।